Welcome everyone to our channel Guidance Guru WBP. Good morning. আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকের আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর পর্ব আমরা আলোচনা করব, আর অষ্টম পর্বে আমরা 25টা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন গুলো কোনোটাই তোমরা স্কিপ করবে না। আমাদের প্রত্যেক দিন সকাল 8:30 করে ইংলিশ ক্লাস হয়, তো কেউ যারা যারা আমাদের সাবস্ক্রিপশনে রয়েছে তারা কেউ কিন্তু এই ক্লাসটা মিস করবে না। আর যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের গাইডেন্স গুরু অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে, যাতে ফার্দার আমরা যা যা ভিডিও সেখানে আপলোড করব সেই আপলোডেড ভিডিও গুলো তোমরা সঠিক সময় নোটিফিকেশন পেয়ে যাও এবং তার লিঙ্কটাও পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করছি। যদি অবশ্যই ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে এবং আমাদের এই ভিডিও গুলোকে, তাহলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, এবং জানাবে যে তোমাদের কতটা ভালো লাগছে এবং কতটা উপকারে লাগছে। আগের দিন যে হোম টাস্কটা ছিল সেই হোম টাস্কের আনসারটা দেখে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আগের দিন যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল অ্যাট দ্য স্পুর অফ দ্য মুমেন্ট, অর্থাৎ এই যে আমরা ফ্রেজটা দেখতে পাচ্ছি এই ফ্রেজটার মানে কি ছিল সেটা আমাদেরকে জানতে হবে। ডিফিকাল্ট মুমেন্ট মানে জটিল কোনো সিচুয়েশন বা জটিল কোনো মুহূর্ত, উইদাউট ডিলে মানে কোনো দেরি ছাড়াই আর কি, একদম তৎক্ষণাৎ বা অবিলম্বে বলতে পারো। গ্রেট মোমেন্ট মহান কোনো মুহূর্ত, এবং ভেরি স্লো অর্থাৎ খুব ধীরে। তো এক্ষেত্রে তোমরা যারা যারা অপশন বি আনসার করেছো তারা একদম সঠিক আনসার দিয়েছো, ওয়েল ডান। তো তাদেরকে ভেরি গুড আমার তরফ থেকে, একদম সঠিক উত্তর। অ্যাট দ্য স্পুর অফ দ্য মোমেন্ট মানেই হচ্ছে উইদাউট ডিলে, বা যাকে বলা হচ্ছে অবিলম্বে বা তৎক্ষণাৎ। ঠিক আছে, নেক্সট আমাদের আজকের কোয়েশ্চেন কি কি রয়েছে চটপট দেখে নিই। চলো, কি আছে আমাদের অল ইন অল? দেখো এটাও কিন্তু সেম যেরকম আমাদের হোম টাস্কে ছিল, যে এই যে ফ্রেজটা, এই ফ্রেজটার অ্যাকচুয়ালি কোনটা মানে হবে। এভরি পার্সন মানে প্রত্যেকটি মানুষ, নাকি পার্টিকুলার থিং সেম ইন অল, অর্থাৎ একটা পার্টিকুলার থিং যেটা সব জায়গাতেই সেম সেটা, নাকি কল অল অ্যাট ওয়ান্স মানে একসঙ্গে সবাইকে ডাকা, নাকি মোস্ট ইম্পর্টেন্ট মানে সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো অল ইন অল মানে বাংলায় যাকে বলতে পারো তোমরা সর্বের সর্বা, এই ওয়ার্ডটা নিশ্চয় তোমরা পরিচিত, এবং এই পরিচিত ওয়ার্ডটা সর্বের সর্বা আমরা কাকে বলে থাকি, যে ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? যে মানুষটা বা যে ব্যক্তিটার ব্যাপারে বলা হচ্ছে তার একটা ইম্পর্টেন্স বোঝাতে আমরা ব্যবহার করি, তার মানে অল ইন অল মানে মোস্ট ইম্পর্টেন্ট, বা তাকে বলতে পারো সব থেকে গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 তে রয়েছে অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। অ্যাট ক্লোজ কোয়ার্টার্স উত্তরটা আমাদের কিন্তু প্রশ্নের মধ্যেই রয়েছে, অর্থাৎ যেটাকে বলতে পারো যে এই যে ক্লোজ কথাটা, এট ক্লোজ কোয়ার্টার্স মানে হচ্ছে যে অতি নিকটে। ঠিক আছে, এই ওয়ার্ডটার মানে হচ্ছে অতি নিকটে, তার মানে বলতে পারে এখানে যে কটা অপশন রয়েছে, ক্লোজ এক্সামিনেশন, লিভ নিয়ার টু ইচ আদার, লিভ ফার টু ইচ আদার ইন লাভ, এই তিনটে, এই যে চারটে রয়েছে না, এখানে অনেকের এ আর বি এর মধ্যে কনফিউজ হবে, কিন্তু কারোর কাছাকাছি থাকাকে আমরা বলবো না যে এট ক্লোজ কোয়ার্টার্স। এখানে ক্লোজ এক্সামিনেশন এটাই হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সেটা একদম খুব মানে একদম অতি কাছ থেকে যাকে দেখা, অতি কাছ থেকে চেনা বা এক্সামিন করা, সেটাই হচ্ছে কিন্তু এট ক্লোজ কোয়ার্টার্স। ক্লিয়ার? থার্ড কোয়েশ্চেন, এখান থেকে আমরা কিছু প্রেপোজিশন, খুব ইম্পর্টেন্ট কিছু প্রেপোজিশন আলোচনা করব। দ্য স্ট্রাইক হ্যাজ বিন কল্ড ড্যাশ, এখানে স্ট্রাইক বলতে কি বোঝানো হচ্ছে? স্ট্রাইক বলতে যে ধর্মঘট, বা বলতে পারো যে হরতাল, এগুলো জানো তো নিশ্চয়ই, তাও লিখে দিলাম ধর্মঘট বা হরতাল। তো স্ট্রাইকটা কি হয়েছে? কল্ড ড্যাশ। তো কি হতে পারে, কল্ড অফ, কল্ড অ্যাট, কল্ড ও ডাবল এফ অফ, নাকি কল্ড আপ? তো এখানে বেসিক্যালি মানেটা এরকম দাঁড়াচ্ছে যে ধর্মঘট বা হরতালটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো দেখো এখানে কল্ড অফ হবে আনসার, কারণ কল্ড অফ ও ডাবল এফ অফ মানে হচ্ছে প্রত্যাহার করে নেওয়া, প্রত্যাহার করে নেওয়া বা তুলে নেওয়া, প্রত্যাহার করা বা তুলে নেওয়া, তাহলে কল্ড অফ হবে আমাদের সঠিক উত্তর। ফোর্থ কোয়েশ্চেন রয়েছে হিজ অ্যাটেইনমেন্টস আর ড্যাশ ইয়োর্স, হিজ অ্যাটেইনমেন্টস আর ড্যাশ ইয়োর্স। তো এখানে দেখতে পাচ্ছো যে অ্যাটেইনমেন্টস কথাটা রয়েছে, অ্যাটেইনমেন্টস মানে কি? অ্যাটেইনমেন্টস মানে হচ্ছে কোনো প্রাপ্তি,
কারোর কোনো প্রাপ্তি, সেক্ষেত্রে আমরা অ্যাটেন্ডেন্স বলতে পারি। তো অ্যাটেন্ডেন্সটা চাই কিছু, সেটা তোমার অধীনে। তাহলে এই যে তোমার, এর অধীনে ইংলিশ এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, বিনিট। BENETH, বিনিট মানে অধীনে, তার মানে তার যা প্রাপ্তি সেটা তোমার অধীন। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন, দ্য রেসপন্সিবিলিটি ইজ ড্যাশ মাই শোল্ডার্স নাও। বলি না যে এখন এই দায়িত্বটা এখন আমার কাঁধে, মানে আমার কাঁধের ওপর এই দায়িত্বটা রয়েছে, তাই না? বলি যে আমার ঘাড়ে দায়িত্ব ফেলে দিয়ে চলে যাচ্ছ, তার মানে এই যে আমার ঘাড়ের ওপর দায়িত্ব ফেলে দেওয়া। এবং এখান থেকে আমরা কিন্তু আনসারটা করে নিতে পারবো কি, অন। তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, দ্য রেসপন্সিবিলিটি ইজ অন মাই শোল্ডার্স নাও। 6 এ রয়েছে, হি ইজ আ স্লার ড্যাশ হিজ ফ্যামিলি, হি ইজ আ স্লার ড্যাশ হিজ ফ্যামিলি। অর্থাৎ কি স্লার মানে কি, স্লার কথাটার অর্থ হচ্ছে কলঙ্ক, কলঙ্ক বা স্লার। তাহলে সে তার পরিবারের একটা কি কলঙ্ক, তার মানে সে তার পরিবারের ওপর একটা কলঙ্ক, তার মানে এখানেও আমাদের কিন্তু অবশ্যই হয়ে যাবে অন। তাহলে হি ইজ আ স্লার অন হিজ ফ্যামিলি, সে তার পরিবারের ওপর একটি কলঙ্ক। 7 নম্বর, হি ওয়েন্ট ড্যাশ হিজ ডেথ, হি ওয়েন্ট ড্যাশ হিজ ডেথ। অর্থাৎ এখানে দেখো অপশন গুলো কি রয়েছে, এগুলো প্রত্যেকটা খুব ভালো ভালো প্রপোজিশন, থ্রো, বিয়ন্ড, ইনটু নাকি ইন। মানে সে তার যে গভীরতা, সেই গভীরতাকে ছাড়িয়ে গেল। এই যে আমি বলছি ছাড়িয়ে গেল, তাহলে এই যে ছাড়িয়ে যাওয়া, ছাড়িয়ে যাওয়া ইংরাজি আমাদের যেটা হয় সেটা হচ্ছে বিয়ন্ড। তাহলে হি ওয়েন্ট বিয়ন্ড হিজ ডেথ। 8 নম্বরে রয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। এখানে আমরা ইডিয়াম দিয়েছি এবং সেই ইডিয়ামস এর মধ্যে থেকে কোনটা হবে সঠিক উত্তর জানতে হবে। প্রথমে রয়েছে কি, এক্সপ্রেসড লাভ মানে এ পিস অফ মাইন্ড, এ পিস অফ মাইন্ড, এ পিস অফ মাইন্ড বা মনের একটা টুকরো, আমার মনের একটা টুকরো, এটা বোঝাতে কি আমরা লাভ বা ভালোবাসা এক্সপ্রেস করছি, নাকি মানে কারোর প্রতি ভালোবাসায় পড়ে যাওয়া সেটাকে বোঝানোর চেষ্টা করছি, নাকি কোনো ক্ষোভ প্রকাশ করছি, এক্সপ্রেস অ্যাংগুইশ, নাকি কাউকে ভরসা করছি। তো দেখো এই পিস অফ মাইন্ড এটা কারোর প্রতি অ্যাঙ্গার বোঝাতে ব্যবহার করা হয়, অর্থাৎ এক্সপ্রেস অ্যাংগুইশ, ক্ষোভ প্রকাশ করা। তাহলে এই ইডিয়ামটার মানে হচ্ছে এক্সপ্রেস অ্যাংগুইশ। 9 নম্বর প্রশ্নটা রয়েছে, আশা করি প্রত্যেকে পারবে, আমার প্রশ্ন সঙ্গে সঙ্গে পারা উচিত, টু সি রেড, রেড এই যে লাল, লাল দেখা, এটা কি মানে হতে পারে। দেখবে যখন কোনো রকম বিপদের সংকেত, বিপদের যদি কোনো সংকেত হয় তাহলে আমরা লাল দেখাই। আবার লাল দেখে মহিষের দল কিন্তু তেড়ে যায়, কেন লাল দেখে তেড়ে যায়, সে তারা লাল রংটা দেখলে রেগে যায়। তো এটা তোমরা অনেকটা সেইভাবে ইউজ করতে পারো, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, অর্থাৎ রাগে পাগল হয়ে যাওয়া, সেটাই বলছে যে লাল রং দেখা। লাল রংটা অ্যাকচুয়ালি একটা বিপদ, একটা রাগ, একটা ক্ষোভ, এই ধরনের যে ফিলিংস বা বলতে পারো ইমোশন, এই এই ধরনের জিনিসটাকে ইন্ডিকেট করে। তাহলে টু সি রেড মানে হচ্ছে টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, বাই হুক অর বাই ক্রুক। আমরা বলে থাকি না যে আমি এটাকে হাসিল করেই ছাড়বো বা আমি চাকরিটা পেয়েই ছাড়বো, বাই হুক অর বাই ক্রুক, এই কথাটা আমরা সবসময় বলে থাকি। তার মানে কি বলতো? দেখো অনেকে বলবে অ্যাট এনি কস্ট, হ্যাঁ অ্যাট এনি কস্ট হতে পারে, যে কোনো মূল্যে আমি এটাকে পেয়েই ছাড়বো বা এটা আমি করেই ছাড়বো, এই যে মানে মানেটা। অর্থাৎ বাই হুক অর বাই বাই ক্রুক মানে হচ্ছে যেভাবেই হোক, যেভাবেই হোক এইটা। তাহলে দেখো অপশন গুলোর মধ্যে থেকে কোনটা আমরা বলতে পারি, বাই এনি মিন্স ফেয়ার অর ফাউল, বাই মানি, বাই ম্যান পাওয়ার না বাই মাসেল পাওয়ার। দেখো এই তিনটা হচ্ছে না, কারণ না টাকা পয়সা, না ম্যান পাওয়ার, না মাসেল পাওয়ার, কোনোটাই না। এখানে বোঝানোর চেষ্টা করছে যে কোনো উপায়, সেটা হতে পারে ফেয়ার উপায় বা ন্যায্য উপায় বা ফাউল উপায় বা কোনো রকম অসৎ উপায়, যে কোনো উপায়তেই আমি কিন্তু এটা করবো, এটা হয়ে যাচ্ছে অপশন এ, বাই এনি মিন্স ফেয়ার অর ফাউল। 11 নম্বরে, টু ইট হাম্বল পাই, বহুবার করিয়েছি এবং যেহেতু দেখতে পাচ্ছ রিপিটেশন হচ্ছে এই জিনিসগুলো, তার মানে ইউ ক্যান মার্ক দিস কোয়েশ্চেন অ্যাজ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন গুলো। টু ইট হাম্বল পাই আমি বহুবার করিয়েছি, কি হবে আনসার বলো তো, যারা প্রত্যেকদিন আমার ক্লাস করো তাদের মধ্যে থেকে আনসারটা চটপট দেবে, কি
কি হবে তোর? ইট হাম্বল পাই মানে হচ্ছে অ্যাপোলোজাইজ করা বা ক্ষমা প্রার্থী হওয়া, কোনো কাউকে অপরাধ স্বীকার করা, সেটাই হচ্ছে অ্যাপোলোজাইজ বা টু ইট হাম্বল পাই। 12 নম্বরে বলছে হি মেড লাইট, এইটা হচ্ছে তোমার একটা ইডিয়ম, ঠিক আছে? তো বলছে অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং মিন্স হি ড্যাশ, মানে হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং, মানে তার ফ্রেন্ডসের যে ওয়ার্নিং বা তার বন্ধুর যে ওয়ার্নিং, সেই ওয়ার্নিং সতর্ক মানে সেই ওয়ার্নিং থেকে সেটাকে কি করেছে, সেই সতর্কতা থেকে সে একটা লাইট মেড করেছে। তার মানে কি হতে পারে? সে কি একটা লাইট জ্বালালো, নাকি তাকে আলো দেখালো, নাকি সিরিয়াসলি নিলো তার ওয়ার্নিংটাকে, নাকি ট্রিটেড লাইটলি, অর্থাৎ একটা হালকা ভাবে নিল আর কি জিনিসটাকে? তো অবশ্যই হি মেড লাইট মানেই হচ্ছে সে সেই ওই ওয়ার্নিং বা সেই সতর্কতাকে হালকা ভাবে নিল। তাহলে এটাই হি মেড লাইট মানে হি ট্রিটেড লাইটলি। 13-এ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ ম্যান ইন দ্য চার্জ অফ ফার্মিং অ্যান্ড নার্চারিং অ্যানিমালস, অর্থাৎ একটা মানুষ যে ফার্মিং করে, অর্থাৎ যে কৃষি কাজ করে আর কি, যে নার্চারিং অ্যানিমালস মানে কি, নার্চারিং অ্যানিমালস মানে পশুপালন, তার মানে যে মানুষ বা যে ব্যক্তিটি কৃষিকাজ করে এবং পশুপালনের দায়িত্ব নেয় তাকে আমরা কি বলে থাকি? প্লাউম্যান। প্লাউম্যান মানে কি? প্লাউ মানে কি? প্লাউ মানে লাঙ্গল, তার মানে যে মানুষ লাঙ্গল দিচ্ছে সেই লাঙ্গল দেওয়া মানুষটিকে বলছে নাকি ফার্মার মানে কৃষক। কি ফার্ম ম্যানেজার মানে কোন একটা ক্ষেতের ম্যানেজার, আর একটা হাজবেন্ড ম্যান মানে একজন স্বামীকে বলে। তো দেখো এখানে মানে অপশনটা খুব ইজি, ফার্মার হবে সঠিক উত্তর, কারণ আমরা জানি যে ফার্মার যারা, কৃষক যারা, তারা তো কৃষি কাজ করে এবং তার সাথে সাথে কিন্তু পশুপালনও করে থাকে। নেক্সট 14, এই 14-লাইন পোয়েম ইজ কল্ড, দেখবে 14টা লাইন থাকে একটা পোয়েমের, জাস্ট মানে 14টা লাইন, সেই 14টা লাইনকে নিয়ে সেই পোয়েমটা তৈরি হয়। এবং এই ধরনের পোয়েম গুলো আমি তোমাদের বলছি, তোমাদের বুঝতে মানে এটা তোমাদের মধ্যে জানার কিছু নেই, বাট জাস্ট বললাম শেক্সপিয়ার খুব লিখে থাকতেন। তো এই ধরনের শেক্সপিয়ার লিখতেন, এবং আমাদের বাংলাতে মানে বাঙালিদের মধ্যে বলতে চাইছি মাইকেল মধুসূদন দত্ত এই ধরনের, মধুসূদন দত্ত এই ধরনের কবিতা লিখতেন, তাকে কি বলে থাকি? তাই সেই সেই কবিতাকে আমরা বলে থাকি চতুর্দশপদী কবিতা, ঠিক আছে? তো সেটা হয়ে যাচ্ছে সনেট, নিশ্চয়ই নাম শুনেছ সনেট। তো সনেট হবে এ 14-লাইন পোয়েম। আর এপিলগ মানে কি? এপিলগ মানে হচ্ছে একটা উপসংহার, মানে কোনো একটা গ্রন্থ বা কোনো কাব্যের যে শেষ পোর্শনটা সেটা। আর কম্পোজিশন মানে জানো যে আমরা বলে থাকি এই গানটা তার কম্পোজিশন বা এই গানটা তার তৈরি, তার মানে কি রচনা, কম্পোজিশন মানে রচনা বা গঠন। আর লিরিক মানে জানি তো আমরা আজকালকার দিনে নিশ্চয় জানি এই গানটার লিরিক্স এরকম, এই গানটা ওটা লিরিক গুলো খুব ভালো। তো লিরিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি গীত ধর্মী, ঠিক আছে? তো একটু এদিক ওদিক করে লিখলাম, তোমরা একটুখানি দেখে নেবে, ক্লিয়ার? 15-তে বলছে টু বি ভেরি বিজি ইজ টু বি অ্যাজ বিজি অ্যাজ, ভালো করে পড়বে, মানে বলছে খুব ব্যস্ত থাকা, এটার মানে কিসের মতন ব্যস্ত থাকা? আমরা জানি অ্যাজ বিজি, আমরা বিজি কার সাথে তুলনা করে থাকি? অ্যাজ বিজি অ্যাজ বি, অর্থাৎ মৌমাছি, মৌমাছির সঙ্গে বিজি যেরকম বলে থাকি, অ্যাজ কোল্ড অ্যাজ আইস, তাই না? তো সেরকম কিছু। তো সেই জন্য বলা হচ্ছে টু বি ভেরি বিজি ইজ টু বি অ্যাজ বিজি অ্যাজ বি, ঠিক আছে? নেক্সট 16, সামওয়ান হ্যাভিং আ উইক মেমোরি ইজ সেড টু হ্যাভ আ মাইন্ড অর মেমোরি লাইক এ ড্যাশ, অর্থাৎ ধরো কারোর স্মৃতিশক্তিটা খুব দুর্বল, উইক মেমোরি রয়েছে, তো তাকে আমরা বলবো তোমার একটা ড্যাশের মতন একটা মেমোরি রয়েছে বা মাইন্ড রয়েছে। কার মতন মেমোরি বা মাইন্ড বলবো আমরা? সিফ, সিফ মানে হচ্ছে কি বলতো, সেই চালুনি যে ব্যাপারটা আর কি, জানো তো চালুনি, সেই চালুনি টাইপের যে ঝাঁঝরি হয় না, যেখানে চালা হয় দেখবি আমরা গোল একই রকম জাল 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 নেট 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 থাকে এরকম, সেটাকে ঝাঁঝরি বলা হয়। তো সেই চালুনি নাকি সুপ না স্ক্রু না স্ট্রিং? তো দেখো এখানে আমাদের সঠিক উত্তরটা হবে কিন্তু সিভ, যাদের উইক মেমোরি তাদেরকে বলা হয় ইউ হ্যাভ আ মেমোরি অর মাইন্ড লাইক আ সিভ, ক্লিয়ার? এটা একটা ফ্রেজ বলা যেতে পারে। 17-এ বলছে দ্য ইয়াং পলিটিশিয়ান স্পিচ ওয়াজ ফুল অফ ব্লাড অ্যান্ড ড্যাশ, অর্থাৎ একজন তরুণ রাজনীতিবিদের
বক্তব্যটা স্পিচটা ফুল অফ ইট দিয়ে তৈরি ছিল। রক্ত এবং ড্যাশ, রক্ত এবং ঘাম নাকি ব্লেড নাকি ড্র্যাগার মানে ছুরি না থান্ডার মানে বজ্র। তো এখানে এটা একটা ফ্রেজ, তো এই ফ্রেজটা হচ্ছে ব্লাড এন্ড থান্ডার, তার মানে কি বজ্রপাত এবং মানে বজ্র এবং রক্তপূর্ণ ছিল। অর্থাৎ এর মানে কোনো কিছু অনিয়ন্ত্রিত এবং হিংসাত্মক যে কর্ম বা আচরণ তাকে বলা হয় ব্লাড অ্যান্ড থান্ডার। তো তার স্পিচটা পুরো হিংসাত্মক এবং অনিয়ন্ত্রিত বক্তব্যে ভর্তি ছিল, তাহলে জন্য এখানে আমাদের থান্ডার হবে। 18 নম্বরে বলছে, উই অল ড্যাশ অ্যান আননোন ডেঞ্জার বিফোর আস, উই অল ড্যাশ, অর্থাৎ আমরা কি আমাদের সামনে একটা অজানা বিপদকে দেখতে পাচ্ছি, ফোরসা মানে হচ্ছে পূর্বাভাস দিতে পারছি, নাকি প্রেডিক্ট করতে পারছি মানে ভবিষ্যৎবাণী করতে পারছি, না অ্যান্টিসিপেটেড মানে প্রত্যাশিত করতে পেরেছি, নাকি অ্যাপ্রিহেন্ডেড অর্থাৎ আশঙ্কা করছি। তো দেখো আমরা আমাদের সামনে যেটা মানে যে ডেঞ্জারটা সেটা আমরা অ্যাপ্রিহেন্ডেড বা যেটাকে বলা যেতে পারে আশঙ্কা করা, অর্থাৎ আমরা আশঙ্কা করেছিলাম, যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে, তাহলে অ্যাপ্রিহেন্ড মানে কি আশঙ্কা করা। নেক্সট 19 নম্বর, দিস মেথড ইজ নট রং বাট দেয়ার মে বি আ মোর ড্যাশ মেথড দেন দিস, বলছে যে এই যে মেথডটা বা এই যে পদ্ধতিটা এটা হয়তো রং নয়, ভুল নয়, কিন্তু তুমি এর থেকেও একটা ড্যাশ মেথড আছে মানে থাকতে পারে, কি সুয়েটেবল এফেক্টিভ এফেকচুয়াল নাকি ওয়ার্কিং। তো এখানে দেখো সুইটেবল ওয়ার্ড যেটা হবে সেটা হচ্ছে এফেক্টিভ, মানে এর থেকেও কার্যকরী কোনো একটা মেথড কিন্তু থাকতে পারে, এটা ভুল নয় বাট এর থেকেও কার্যকরী কোনো একটা মেথড কিন্তু থাকতে পারে, এফেক্টিভ হবে আমাদের সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, দা রিপাবলিক ডে ড্যাশ উইথ ডিউ সলেমনিটি, সলেমনিটি মানে হচ্ছে যথা, সলেমনিটি মানে হচ্ছে যথাযথভাবে, যথাযথভাবে, তো যথাযথ ভাবে মানে হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি পালন করা হয়েছে রিপাবলিক ডেটা। তো এখানে আমরা বলতে পারবো কি সেলিব্রেট, এটা খুব ইজি, দা রিপাবলিক ডে সেলিব্রেটেড উইথ ডিউ সলেমনিটি। নেক্সট কোয়েশ্চেন, হার্ড ওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সেবল ড্যাশ সাকসেস, হার্ড ওয়ার্ক বা যেটা বলতে পারো যে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য, ইনডিসপেন্সেবল মানে হচ্ছে অপরিহার্য। দেখো এই যে ওয়ার্ডের মানেগুলো লিখে দিচ্ছি এইগুলো হয়তো কেউ লিখে দেবে না, বাট আমি এই কারণে লিখে দিচ্ছি কারণ আমার মনে হচ্ছে যে এই ওয়ার্ড গুলো একটু আননোন হতে পারে তোমাদের জন্য এবং এই ওয়ার্ডের মানেগুলো জানাটা দরকার তাই জন্য। তো দেখো ইনডিসপেন্সেবল বা যেটা বলা হচ্ছে অপরিহার্য, তো তার জন্য আমাদের আনসার হয়ে যাবে ফর, তাহলে হার্ড ওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সেবল ফর সাকসেস। নেক্সট 22, ইউর কন্ডাক্ট ইজ সাবভার্সিভ ড্যাশ অল ডিসিপ্লিন, তোমার যে আচার আচরণ সেটা কি মানে তোমার যে ইউর কন্ডাক্ট ইজ সাবভার্সিভ, সাবভার্সিভ মানে হচ্ছে ধ্বংসাত্মক, অর্থাৎ তোমার যে আচার আচরণ সেগুলো হচ্ছে মানে যে কোনো শৃঙ্খলা বা সব শৃঙ্খলার জন্য ধ্বংসাত্মক, তাহলে এখানে আমরা বলবো টু অল ডিসিপ্লিন, ইউর কন্ডাক্ট ইজ সাবভার্সিভ টু অল ডিসিপ্লিন। 23, দা ওয়ার্ক হ্যাজ সরি দা ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ড্যাশ সানসেট, অর্থাৎ সূর্যাস্তের সময় কাজটি কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানে আমরা সূর্যাস্তের যে সময়টা সানসেটের যে সময়টা সেই সময়টাকে ইন্ডিকেট করবো এবং সেই সময়টাতেই হয়েছে বলে আমরা কিন্তু এখানে অ্যাট লিখবো, দা ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড অ্যাট সানসেট, ঠিক ওই সময়টাতে। 24 নম্বরে বলছে, চুজ দা অপোজিট ওয়ার্ড অফ ইমিনেন্ট, IMMINENT, ইমিনেন্ট, এই ইমিনেন্ট মানে কি, ইমিনেন্ট মানে হচ্ছে যেটা নিকট বা ক্লোজ মানে যেটা প্রায় এসে গেছে, ঠিক আছে সেটা নিকট বা ক্লোজ অ্যাপ্রোচিং যেটা, তাহলে রিমোট মানে দূরবর্তী, ঠিক আছে। আচ্ছা এরপরে রয়েছে ইনহেরেন্ট মানে সহজাত, ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, তারপর সরাসরি, আর পেরিনিটাল মানে হচ্ছে যে একটা সময়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ বলতে পারো সাধারণত জন্মের ঠিক আগে, জন্মের কয়েক সপ্তাহ আগে বা কয়েক সপ্তাহ পরে, এই সময়টাকে বলা হয় পেরিনিটাল, ঠিক আছে। তো যাই হোক ইমিনেন্টের জন্য রিমোট হবে, কারণ রিমোট মানেই হচ্ছে দূরবর্তী আর ইমিনেন্ট মানে আমি বলেছিলাম কাছে, তো অপোজিট হবে রিমোট। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গ্যারিউলাস, গ্যারিউলাস এর মানে কি হতে পারে। দেখো অ্যান্টোনিম রিজার্ভ, সংরক্ষিত চুপচাপ থাকা, টকেটিভ মানে বকবক করে, প্রুডেন্ট, ক্যাপ্রিশিয়াস, কোনটা হবে সঠিক উত্তর গ্যারিউলাস এর জন্য,
গ্যারিউলাসের জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ, কারণ গ্যারিউলাস মানে হচ্ছে যে প্রচন্ড বক বক করে, টকেটিভ। মানে গ্যারিউলাসের জন্য টকেটিভ হবে আমাদের কিন্তু সিনোনিম, মানে অ্যান্টোনিম হবে রিজার্ভ বা সংরক্ষিত, তবে চুপচাপ থাকে। ক্লিয়ার? কোয়েশ্চন গুলো কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের হোম টাস্কে আমি তোমাদের ডিটেক্টটা এরর দিয়েছি, ইভেন ইফ ইউ আর আ ফার্ম স্টার আই উড নট কেয়ার ফর ইউ, নো এরার। কোনটা হবে দেখো, এখানে আমাদের প্রত্যেকটা এ বি ডি ই দেওয়া আছে, কোনটা হবে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই আনসারটা জানাবে, তোমাদের আনসারের অপেক্ষায় থাকবো। এবং প্লিজ প্লিজ তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো, বেশি বেশি করে দেখবো, অনেক কষ্ট করে তৈরি করি, এবং একটু ভালো লাগে লাইক করে দিও। ঠিক আছে, ভালো থেকো, প্রত্যেকে দেখা হচ্ছে পরের দিন, বাই।